राज्य करोनार ग्राफ ऊर्ध्वमुखी राज्य आछड़े पड़े करोनार सेकेंड वेव गत 24 घंटा राज्य करोना संक्रमण हो 27 जन देहे चलती मासे एखो पर्त करोना आक्रांत हो 368 जन सुस्थ हो 68 जन এই তথ্য নিশ্চিত করেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর গোটা দেশের সঙ্গে তাল মিলিয়ে করোনার দ্বিতীয় জোয়ার প্রবল বিক্রমে ঝাঁপিয়ে পড়ছে রাজ্যে প্রতিবেশী বাংলাদেশের অবস্থা খুবই করুণ এখনো পর্যন্ত মৃত্যুর সংখ্যা 10,000 ছাড়িয়ে গেছে প্রতিবেশী রাজ্য অসম পশ্চিমবাংলার অবস্থা ভালো নয় অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবাংলার সঙ্গে রাজ্যের মানুষের যোগাযোগ বেশি এই বাংলা এখন করোনার বদ্ধভূমি হয়ে উঠেছে বিশেষ ভাবে বাংলার ভোট আর করোনা রোজ করছে গালাগালি এই পরিস্থিতিতে রাজ্যে করোনার ঝড় উঠতে শুরু করেছে গত 24 ঘন্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছে 368 জন রাজ্য স্বাস্থ্য দপ্তরের তথ্যের উপর নজর দিলে চোখ কপালে উঠে যাওয়ার মতো অবস্থা কেননা রাজ্যে এক পক্ষকালের মধ্যে করোনায় আক্রান্ত হয়েছে 368 জন করোনা মুক্ত হয়েছে 68 জন এই পক্ষকালের মধ্যে একজনের মৃত্যু হয়েছে করোনার এই পরিসংখ্যান কোনোভাবেই স্বস্তি নয় বরং বাড়ছে অস্বস্তি করোনায় আক্রান্ত হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন মুখ্যমন্ত্রীর স্ত্রী ভ্যাকসিন নেওয়ার পরও তিনি আক্রান্ত হয়েছেন এখন প্রত্যেকেই ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন চিকিৎসকরা বারবার মানুষকে সতর্ক ও সচেতন থাকার পরামর্শ দিচ্ছেন তারপরও অনেক ক্ষেত্রেই মানুষ কোভিডের বিধিনিষেধকে মান্যতা দিচ্ছে না সদ্য সমাপ্ত এডিসি নির্বাচনে মানুষ রাজনৈতিক মিছিল মিটিংগুলিতে জড়ো হয়েছিল এক্ষেত্রে অবশ্যই ছিল না নিয়মবিধি সমস্ত অংশের মানুষ কোভিডের নিয়মবিধিকে পা দিয়ে গুঁড়িয়ে দেয় চৈত্র মাসে রাজ্যের বিভিন্ন স্থানে চৈত্র মেলা অনুষ্ঠিত হয়েছে প্রতিটি মেলাতেই ছিল একই দৃশ্য মানুষ মাস্কবিহীনভাবে মেলাগুলিতে চলাফেরা করেছিল এই সমস্ত মেলাগুলি থেকে করোনার সংক্রমণ বাড়তে পারে বলে আশঙ্কা করছে বিশেষজ্ঞরা প্রসঙ্গত গত 24 ঘন্টায় রাজ্যে নতুনভাবে করোনা আক্রান্ত হয়েছেন আরও 27 জন করোনা মুক্ত হয়েছেন মাত্র 2 জন পরীক্ষিত নমুনার সংখ্যা 1,159টি আক্রান্তের হার 5.13% এবং সুস্থতার হার 97.85% এখনো পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 391 জনের ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড